বর্তমান সময়ে বিজ্ঞান ও প্রযুক্তির যেভাবে উন্নতি হচ্ছে তাতে আমাদের মানব সমাজেরও বহু উন্নতি সাধন হচ্ছে। এই উন্নত প্রযুক্তিকে কাজে লাগিয়ে মানুষ এমন কিছু বিল্ডিং ও কৃত্রিম শহর তৈরি করছেন যা আমাদেরকে প্রতিনিয়ত ভাবিয়ে তোলে। আজকের ভিডিওতে এমনই একটা চমৎকার শহরকে দেখতে চলেছি যা পুরোটাই জলের ওপরে ভাসমান। ভিডিওটা শুরু করার আগে আপনার কাছে একটাই অনুরোধ থাকবে, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার। আর যদি আপনি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন এই চ্যানেলের পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। প্রিয় দর্শক, ভিডিওতে আপনারা যে শহরটাকে দেখতে পাচ্ছেন এর নাম হলো ফ্লোটিং সিটি। এই শহরটি পুরোপুরিভাবেই জলের ওপরে ভাসমান। এই শহরটি তৈরি হচ্ছে দক্ষিণ কোরিয়াতে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের কারণে বারবার বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়তে হচ্ছে বিশ্বের বহু দেশকে। এই পরিস্থিতির মোকাবিলার ব্যতিক্রমী চিন্তা নিয়ে করছেন দক্ষিণ কোরিয়া। দেশটির বৃহত্তম বন্দর নগরী ও বিশ্বের পঞ্চম ব্যস্ততম সমুদ্র বন্দরকে ঘিরে বুসানে নির্মিত হবে এই শহরটি। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে যে সংকটের তৈরি হচ্ছে তা সমাধানের লক্ষ্যে এমন পদক্ষেপ। এই শহরের ডিজাইনাররা বলেছেন এই ভাসমান শহরে প্রায় 10,000 মানুষ স্বতঃস্ফূর্তভাবে বসবাস করতে পারবে। এই প্রকল্পের নাম দেওয়া হবে দ্য ওসিয়ানিক্স প্রজেক্ট। 2019 সালে এই প্রকল্পের ইঞ্জিনিয়াররা শহরটি নির্মাণের জন্য জায়গা খুঁজতে শুরু করে এবং ওই বছরে তারা বুসান কর্তৃপক্ষ ও জাতিসংঘের আরবান ডেভেলপমেন্ট এজেন্সির সঙ্গে দক্ষিণ কোরিয়ার উপকূলে এটি নির্মাণের জন্য চুক্তি সই করে। প্রিয় দর্শক, আপনারা জানলে অবাক হবেন এই শহরটি সমুদ্রের জলের ঢেউয়ের সঙ্গে ভাসমান অবস্থায় থাকবে। 5 একর জায়গা জুড়ে এই শহরটিতে প্রায় 300টি বাড়ি থাকবে এবং প্রতিটি বাড়িই হবে 7তলা বিশিষ্ট। শুধু তাই নয় প্রিয় দর্শক, আর থাকবে বৃহত্তম নেটওয়ার্ক সিস্টেম, হাঁটার পথ, এমনকি সাইকেল চালানোরও পথ। শহরটি নির্মাণ কর্তৃপক্ষের তথ্য থেকে জানা যায় এই শহরটিকে কতগুলি গ্রামে ভাগ করা হবে। প্রতিটি গ্রামে 1650 জন করে বসবাস করতে পারবে। প্রতিটি গ্রামে থাকবে রেস্টুরেন্ট, সিনেমা হল, পার্কের মতো অবসর সময় কাটানোর সুযোগ সুবিধা। প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি দেখার পর যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, আর এ বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ প্রিয় দর্শক।